তুই বম্বে গেলে না কেন যাবি? বম্বেতে আমার সবকটা ছবি ফ্লপ করলো না, কি বলছিস? বম্বেতে মানে প্রত্যেকটা ছবি থান্ডারিং ফ্লপ, মানে আমি করলাম কি একটা প্রথম ছবি করলাম বিশ্বাস, বিশ্বাস আমি বিশ্বাস করার পর না হিট না ভীষণ, গানটা খুব হিট ছিল, গানটা হিট ছিল, কিন্তু অঞ্জন বিশ্বাস কর ওটা হয়ে যাওয়ার পর আমি রোজ বাড়িতে প্রে করতাম বিশ্বাস যেন রিলিজ না হয়, বাবা ভগবান বিশ্বাস যেন রিলিজ না, বিশ্বাস রিলিজ হলে আমি কোন খাটের তলায় গিয়ে ঢুকবো আমি জানি না, লোকে আমায় কী ভাববে যা, আমার ভীষণ খারাপ লাগতো। আমি হিন্দিতে তখন, এখন আমি হিন্দিতে অনেক ভালো কথা বলতে পারি, তখন আমি হিন্দিতে কথা বলতে পারতাম না, হিন্দিতে যে অভিনয় করতে হলে আই ইউজ টু ড্রাই আপ কমপ্লিটলি, কিচ্ছু বুঝতে পারতাম না কি করব, ভীষণ খারাপ লাগতো। তারপরে কি আর দু একটা ছবি এসেছিলো, কোনো একটা ছবি বম্বেতে আমি অ্যাকসেপ্ট করিনি ফর দ্য রাইট রিজনস। আচ্ছা রীনাদি, তুমি তো মানে অনেক মানুষের সঙ্গে কাজ করেছো, অনেক পুরুষদের সঙ্গে কাজ করেছো নানান ধরনের, এইবার যাদের তুমি মিট করেছো তাদের সঙ্গে তুমি গভীরে গেছো সম্পর্কে, জার্নালিস্ট, কেউ বিজ্ঞাপনের লোক, কেউ প্রফেসর, তারা তোমার এই যে স্টারডম, এই অ্যাক্টিং, এই সিনেমাগুলোকে কীভাবে দেখতো বলে তোমার মনে? দেখ আমার মনে হয় যে প্রথমটা আমার সম্বন্ধে লোকের যেটা হয়, আমার মধ্যে কোনো স্টারি এয়ার্স নেই, সেটা তো তোরা সবাই জানিস, সেইটাই মানুষকে প্রথম আকর্ষণ করতো মনে হয়, মানে অন্তত তারা তাই বলেছে যে প্রথমে ভাল লাগতো যে স্টার হয়ে এত নর্মাল। তো তারপর হঠাৎ অনেক সময় সাকসেসের একটা ইয়ে হয় না, একটা কী বলবো, সাকসেসের কতগুলো কমপ্লিকেশনস থাকে এবং অ্যাচিভমেন্টের একটা কমপ্লিকেশন থাকে, সেসব খুব সহজে সব ছেলেরা, স্ত্রী আমার থেকে বেশি সাকসেসফুল এটা মেনে নেওয়ার জন্য খুব খুব স্ট্রং, খুব কনফিডেন্ট মানুষ দরকার, সবাই সেটা মেনে নিতে পারে না রে। আমি এটা এগ্রি করি না, জানো আমার মনে হয় না দ্যাট একজন একজন মহিলা যদি পুরুষের থেকে বেশি সাকসেসফুল হয় তাহলে পুরুষদের একটা তাদের একটা ক্রাইসিস হয়। আমার তো মনে হয় ভীষণ, আমি তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি হয়, হ্যাঁ ডেফিনেটলি হয় এখনও, কারণ আমাদের সমাজের পুরুষদের কাছ থেকে একটা অদ্ভুত প্রত্যাশা থাকে যে তারা সফল হবে, তারা অনেক কিছু অ্যাচিভ করবে, তারা কৃতি হবে, মেয়েদের কাছ থেকে সেই এক্সপেকটেশনটা নেই। এখন ধীরে ধীরে সেটা হচ্ছে, কিন্তু হলেও পুরুষদের কাছ থেকে যে পরিমাণ সমাজ এক্সপেক্ট করে মেয়েদের কাছ থেকে ততটা করে না। একটা মেয়ে যদি খুব সাকসেসফুল না হয় তাহলেও সে যদি ভালো রান্না করে বা খুব সুন্দর ঘর সাজায় বা খুব মানে যদিও সেগুলোও সাকসেস আমার মনে হয়, সুন্দরী হয়, সুন্দরী হলে দ্যাট ইজ এনাফ। ইনফ্যাক্ট সুন্দরী হলে বেশিরভাগ মেয়েরা যারা সুন্দরী আমি দেখেছি তাদের কাছে মানে তাদের আমার ভীষণ ইরিটেটিং লাগে, কারণ তারা একটা ভাব হচ্ছে যে আমি সুন্দরী আর আমার কিছু হওয়ার দরকার নেই। আচ্ছা আমি দেখো রীনাদি, আমি তোমার বাড়িতে গেছি যেহেতু তোমার সঙ্গে কাজ করতে ইনভলভ হয়েছে, আমি গেছি, আই অলওয়েজ ফাউন্ড ইউ ভেরি সিরিয়াসলি বলছি, কিন্তু এটা তোমার বাড়িতে গেলে লট অফ এটা হোম মেকিং এর একটা ফিল আমি পেয়েছি, ইয়েট অনেকের সঙ্গে তোমার ধরো সম্পর্কটা ভেঙে গেছে, দ্য হোম ব্রোক ডাউন অ্যাগেন, ইউ বিল্ট অ্যানাদার হোম, এটা ওয়েন ইউ লুক ব্যাক তোমার কি মনে হয় এটার ব্যাপারে? আমি মানুষটাই ওয়ার্ম, তুই তো সেটা মানে যারা আমায় চিনে তারাই বলবে যে মানুষটারই একটা ওয়ার্মথ আছে, তো আমি যেখানে যাই আমার ওয়ার্মথ যে আমি সেটাকে আলাদা করে বাক্স বন্ধ করে চলে আসতে পারি না, হ্যাঁ সুতরাং আমার চারপাশটা, আর তুই বলছিস মানে একটা বাড়ি সুন্দর করে, আমি না সুন্দর করে ছাড়া থাকতে পারি না, মানে আমি কী করে বোঝাবো তোকে, হ্যাঁ আমি যদি অগোছালো হয় না আমি কাজ করতে পারি না, আমি কনসেন্ট্রেট করতে পারি না। ইনফ্যাক্ট তাই নিয়ে আমার কল্যাণের সঙ্গে ভীষণ লাগে, কল্যাণ বলে বাবা সবসময় গোছায়, খালি গোছায় আর পরিষ্কার করে, বলে আমার নাম দিল ম্যাথরানী। এখন ঘর অনেক কারণে ভাঙে, এটা সেখানে আলোচনা করার জায়গা নয়, হয়তো কোনো দিন তোকে আলাদা করে বলতে পারি, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দ্যাট উইথ এভরিবডি, কিন্তু ঘর ভাঙাটা সবসময় দুঃখের, নিশ্চয়ই দুঃখের, যাদের সঙ্গে আমি ঘর করেছিলাম, যাদের সঙ্গে ঘর ভেঙে গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধার অভাব নেই, কিন্তু যে কোনো কারণে হয়নি, হয়তো আমি খুব ওই যে বলি না বাড়িটা খুব সুন্দর করে রাখা, তোমার বম বাংলা একটা কথা আছে অতি বড় ঘরনি না পায় ঘর, হয়তো সেই জন্যে আমি জানি না, আমার ভীষণ পারফেকশনিস্ট, আমি যেটাই করতে যাই আমি ভীষণ ভালোভাবে করতে হয়, হয়তো সেটার সঙ্গে তাল রেখে মানুষ চলতে পারে না, হয়তো আমি তখন বিরক্ত হয়ে যাই, তারা তখন তাল রেখে চলতে পারে না। আই এম শিওর আই এম এ ভেরি ডিফিকাল্ট পার্সন টু লিভ উইথ। You think so? You're a difficult person to live with? মনে হয় আমি ডিফিকাল্ট পার্সন টু লিভ উইথ, কারণ আমার প্রত্যাশাগুলো
মানুষের থেকে, স্পেশালি যাকে আমি খুব কাছের মানুষ মনে করি, তার কাছে আমার খুব প্রত্যাশা। প্রত্যাশা মানে সে প্রত্যাশা হচ্ছে সে ধর কখনো কাইন্ড হবে, একটা বলে একটা হচ্ছে কাইন্ড হবে, তার মধ্যে আমি কোনো মিননেস দেখলে আমি বলে ফেলি। আচ্ছা, এরকম ধরনের। এখন আমার যেটা হচ্ছে এই বয়সে এসে আস্তে আস্তে আমি বুঝতে পারছি মানুষের কাছ থেকে বেশি এক্সপেকটেশন রাখা বা প্রত্যাশা রাখাটা হচ্ছে আস্কিং ফর আনহ্যাপিনেস, রেসিপি ফর আনহ্যাপিনেস। তুমি যখন when you look back into your past, do you have any regrets about your personal, তোমার ব্যক্তিগত জীবনের জায়গা থেকে? অবভিয়াসলি অন্য জায়গা থেকে রিগ্রেট হচ্ছে, তুমি কঙ্কনা যতগুলো ভালো ছবি পাচ্ছে তুমি হয়তো সেরকম ভালো ভালো ছবি ভালো ভালো বলে, বাট পার্সোনাল জায়গা থেকে রিগ্রেটস বলতে সেরকমভাবে নেই, কারণ যখন যেটা করেছি তখন সেটা ভালো মনে করেই তো করেছি, মানে সেটা তখন সেটাকে শ্রেয় মনে করেই তো করেছি। তারপরে যখন একটা কোনো সম্পর্ক ধর সেটা শেষ হয়ে গেছে, তার মানে এটা তো নয় যে সেই সম্পর্কটা কোনো দিন ভালো ছিল না, তা তো নয়। সুতরাং যে সময়টা ভালো ছিল সেই সময়টা তো মূল্যহীন নয়, আমার তো অন্তত তাই মনে হয়। সেরকম রিগ্রেটস নেই, কারণ ওই বয়সে ওই পরিস্থিতিতে আমি হয়তো আবার ওই জিনিসই করতাম, সুতরাং এটা রিগ্রেট করে কোনো লাভ নেই। এবং সবচেয়ে বড় কথা যে আমার যে দুটো সম্পর্ক ছিল, মানে দুটো মেইন সম্পর্ক, মানে যেটা দুবার বিয়ে করেছিলাম, তাতে আমি দুটো চমৎকার মেয়ে পেয়েছি, কঙ্কনা ডোনা। কী জানি, না করলে ওদের বিয়ে না করলে তাদেরও হয়তো পেতাম না। এখন তো মুকুলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি কল্যাণ, মুকুল, মুকুলের স্ত্রী বিনীতা, আমরা তো অনেক সময় একসঙ্গে আমাদের দেখাও হয়, খুবই ভালো, কোনো প্রবলেম তো নেই। না, আমি চাই না লোকেরা কেন এরকম কম্পার্টমেন্টালাইজ করে জীবনটাকে, আমি বুঝতে পারি না কেন। আমার একটা সময় খুবই রাগ দুঃখ ছিল, কিন্তু সেসব কেটে গেল, তারপরে একটা সময় মুকুলের উপর, হ্যাঁ, কিন্তু সেসব কেটে গেল, তারপরে এখন দেখি যে সবই ভালো, মানে এইগুলো ইটস ইজ পার্ট অফ লাইফ। চলো অঞ্জন, চলো অঞ্জন, কান্ট্রি রোড, টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং টু, দ্য হিলস অফ কার্সিয়ং, মাউন্টেন মামা, শিলিগুড়ি থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টার পথ, পাংখাবাড়ির রাস্তার ওপর কখরান প্লেস। দেড় বছর হল রিসর্টটা শুরু হয়েছে। ব্রিটিশ আমলে কার্সিয়ং এর ম্যাজিস্ট্রেট পার্সি জন কখরান এই বাড়ির মালিক ছিলেন। এখন কলকাতার এক পাঞ্জাবি ফ্যামিলি বড়োরা এটাকে চালায়। এই দেড় বছরের মধ্যে পৃথিবী থেকে নানান বিখ্যাত মানুষ এখানে ঘুরে গেছেন, যেরকম ধরুন চেগুয়েভারার মোটরসাইকেল ডায়েরিজের অনুবাদক লুসিয়া অ্যালভারেজ, কিংবা লেখক মার্ক টুলি, সাহিত্যিক জো রবার্টস, এরকম অজস্র কবি, পেইন্টার্স, ফটোগ্রাফার্স। এখানকার বিশেষত্ব হচ্ছে খাওয়া, বিশেষ করে কন্টিনেন্টাল খাবার, অ্যাংলো ইন্ডিয়ান খাবার, আর 54 রকমের চা পাওয়া যায় এখানে। It was more because we wanted a family place, and that's how we began. And it was a heritage home. I was actually studying abroad. Yeah, and, United States. In Canada. In Canada. And I was supposed to go for my master's. But this project was so exciting that I stopped my studies and just I'm still enjoying this. I don't think I'm going to go back to that. Because of the project, you never thought of being a hotelier? No, none of us have anything to do with hotel. I was working in a holistic spa in Bangalore when I got the offer to work on a new project. And it sounded very interesting, sounded very challenging. So I took a risk and I've been here for now 2 years. In fact, even we've been noticing that the West Bengal government is also beginning to see that they're beginning to develop and promote secondary towns. Off the beaten track. Off the beaten track and secondary town. Because the international tourists, national tourists, they don't want to go to a place that's anyway like a city. They want to go to a place that's a little offbeat, that still has a certain amount of facilities where they can be comfortable, get good food and still get a feel of being in nature. See, on the east there is the Makai Bari, which is an organic tea garden. On the west is Ambu Tea, which is also an organic tea garden. And as you go further, there are other more.
organic gardens in the neighborhood. Mm-hmm. Organic cultivation, fruits and vegetables. In fact, we want people who are coming maybe from Calcutta, come here, buy some organic fruits and vegetables. If you're taking the train, you take it back with you. If you're taking the because you're not going to get organic vegetables. Yeah, absolutely. আচ্ছা, এই যে আমরা বলি যে বাঙালি ভীষণ দেয়ার ভ্রমণ প্রিয়, বেড়ায়, কত জায়গা দেখছে, এটা যদি আমি মেনে নিই, তাহলে তোমার কি অ্যাজ এ রেস বাঙালিদের মনে হয় দে শুড হ্যাভ বি আর অনেক বড় মানসিকতা হতো তাদের, নাকি সত্যি বেড়াচ্ছে? তো তুমি বেড়ানো নিয়ে তোমার কি ধারণা, এই যে বেড়ায় লোকে এত? আমার দেখ দুটো রিয়াকশন হয় এটা সম্বন্ধে। এই যে অল্প টাকা জমিয়ে কোনো রকম একটু করে বেরিয়ে আসা, এটা আমাকে কোথাও একটা মধ্যবিত্ত সম্বন্ধে আমি যাই বলি একটা ভীষণ মমত্ব আছে আমার মধ্যবিত্ত সম্বন্ধে। তোরও যেমন আছে, তোর গান থেকেই বোঝে যায় এটা তোমার কোথাও গিয়ে একটা ইয়ার একটা মনে হয় যে হ্যাঁ কাটলিস কষ্ট কষ্ট করে যাচ্ছে, তো কত দেখার ইচ্ছে, সব জায়গাগুলোতে যায়। কিন্তু বাঙালির বেড়ানোর ধরনটা আমার ভালো লাগে না। মানে বাঙালিরা যখন বেড়াতে যায় তাদের একটা পরিবেশ সম্বন্ধে একটা অসম্ভব একটা উদাসীনতা, সেটা আমার খুব খারাপ লাগে। ধর সমুদ্রের ধারে গেল শঙ্করপুরে, আমি একবার শঙ্করপুরে বেড়াতে গেছিলাম, হালে না বেশ খানিক কিছু আর আগে, তখন দেখি যে ওটাকে মানে যে ওই যে ঝাউবন মানে যেটা ওই ওদের কি বলে ওই যে গাছগুলো ওখানে ক্যাজুরিনা, ক্যাজুরিনার ফরেস্টটা একটা নীল প্লাস্টিকের ফরেস্ট হয়ে গেছে, মানে সব চতুর্দিকে খালি ছড়িয়ে, আর সে চিৎকার করে কথা বলে, টেপ চালিয়ে গান করে, টেপ চালিয়ে গান করে, আর বাঙালিরা শুধু বাঙালিদের সঙ্গেই মেশে, বাঙালিরা অন্য কোনো লোকদের সঙ্গে মেশে না। এই জিনিসগুলো আমার বাঙালিদের ভালো লাগে না। আর সমস্ত জায়গায় হ্যাঁ একটা জায়গায় গিয়ে সেই জায়গার বিশেষ ধরনের খাবার খাওয়াটাও কিন্তু বেড়ানোর একটা অঙ্গ। They are adventurous, but they want to cover all the specific yeah, that's points. What I'm saying. But now it's points. Like sometimes we've had repeats where they come. Please. They come in, they see a couple of points, they understand it, and then they go back. Then they realize they want to see something else more, then they come back again. So it's like they're actually truly seeing a place and they're okay. truly experiencing okay, a place okay, or an event without just points, you know, like you have 5 points, you have 4 points, you have to see those 4 points and go back, then your holiday is complete. Yeah, it's like they don't do that. Yeah, they don't do that. That's I mean that's not great. Everybody. আচ্ছা রিনা দি, সাপোজিং তোমাকে এমন একটা জায়গা পাঠিয়ে দেওয়া হলো যেখানে তুমি আর ফিরতে পারবে না, সেখান থেকে একটা আইল্যান্ড পে, কোনো লোকজন কেউ থাকবে না, মানুষ থাকবে না, তোমাকে তিনটে বই আর তিনটে সিনেমা তোমাকে অ্যালাউ করা হচ্ছে নিয়ে যেতে, তুমি কোন তিনটে বই নিয়ে যাবে সঙ্গে? কোন তিনটে বই নিয়ে যাব মুশকিল বলা রে। না তুমি এখন যেটা বলছো কালকে সেটা বলতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু হয় না মানে ফর ফ্রম এনিথিং, ইট ক্যান বি কমিক কালেকশন নিয়ে যদি একটা মানে সংকলন, হ্যাঁ মানে সেটা বলতে হবে কি সংকলন, না মানে ধর আমি আমি তুমি তো বলো না, বলি রচনা বলি, কিন্তু তুমি বলতে পারো না বেস্ট শর্ট স্টোরিজ অফ দ্য ওয়ার্ল্ড, ওরকম বলতে পারবে না। হ্যাঁ কারু কারু কার কার রচনা বলি? আচ্ছা আমার মনে হয় আমি নিয়ে যেতে চাইবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র, আমার খুব ভালো লাগে, সেটা ডেফিনেটলি নিয়ে যেতে চাইবো, ভীষণ ভালো লাগে। আর আমি বোধহয় আমার মনে হয় ওর মধ্যে কোন কোন গল্পগুলো একটু বলতে পারবে? না শুধু না, ওর মধ্যে ভূতের গল্প রয়েছে দারুণ মজার মজার, তারপরে থ্রিলার্স তো রয়েছে, ব্যোমকেশের গল্পগুলো রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর প্রেমের গল্প রয়েছে, হিস্টোরিক্যাল উপন্যাস রয়েছে, ও একটা মানে মানে কি বলবো একটা খনি। আই উড লাইক টু টেক 100 years অফ সলিটিউড, মার্কেজ আমার খুব প্রিয়, আই উড ভেরি মাচ লাইক টু টেক 100 years অফ সলিটিউড। আর কি হয়তো বিভূতিভূষণের পথের মাঝে তিনটে ছবি, তিনটে ছবির মধ্যে কি আমি অপু ট্রিলজি বলতে পারি? না এটা ভীষণ খারাপ হচ্ছে, না না এটা এটা একটা বলছি অলরেডি সংকলন বলে এক গ্রাফে গল্প ঢোকালে, আই এম ট্রাইং টু টেক অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তিনটের মধ্যে থেকে যেটা তোমার তিনটের, আচ্ছা ঠিক আছে তুমি তিনটে এটা নিতে, অপু ট্রিলজি একটা ওটা ওটাই কমপ্লিট হয়, কি করে বলছিস তুই? না না ওটা কি করে কমপ্লিট হয়, পাঁচ পাঁচ একটা আলাদা ছবি, এটা একটা না না তাহলে ওটা তিনটে মিলে একটা ছবি। কি কোনটা প্রথম নেবে তিনটের মধ্যে থেকে? পথের পাঁচালী ছবিটা এমনই হয়ে গেছে, পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার যে ওগুলো না আর আলাদা করে শুধু ছবি নেই,
They have become like a part of our experience. আমাদের একটা অভিজ্ঞতা, আমাদের প্রিয় জায়গায় যেমন বারবার ফিরে যাওয়া যায় না, যাদের পুরী ভাল লাগে বা যাদের ছোটনাগপুরের পাহাড় ভাল লাগে ফিরে ফিরে যায় না, সেটা ওই ছবিগুলোতে ফিরে ফিরে যাওয়া যায়। আচ্ছা, তারপরে স্মাইলস অফ সামানাইট বার্গম্যানের ভীষণ ভালো ছবি, ভীষণ মজা, ভীষণ ম্যাজিক, ভীষণ মানে অন্যান্য সব ওনার মানে অন্য সব বাদ দিয়ে ওইটাই 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 স্মাইলস অফ সামানাইট, স্মাইলস অফ সামানাইট অনেকবার দেখতে পারি আমি, ভীষণ ভালো লাগে আমার স্মাইলস অফ সামানাইট। আর আমার একটা ছবি নি, হ্যাঁ অফ কোর্স এনিথিং, ইট ক্যান বি 36 চরঙ্গিলে নি, নিজে আমার প্রথম ছবি। তুমি কোথাও গিয়ে স্ক্রিপ্ট লেখো? ইউ নিড এ স্পেস আদার দ্যান ইওর হোম। আজকাল আজকাল লাগে কেন জানিস, এত আমাকে লোকে বিরক্ত করে। আমি না এটা কিন্তু তোর শোতে আমি একটু বলতে চাই এবং আমি জেনারেলি দর্শককেও বলতে চাই যে আমাকে একটুখানি ছেড়ে দিলে আমি ভালো ছবি করতে পারবো। আমার শোতে না মানে কিরম জানিস তো, আজকে এটা করো আর কালকে এটা ওপেন করো আর সমস্তক্ষণ ফোন আসছে, এইটা ইনগ্রেট করো, এইখানে এসো, এখানে চিফ গেস্ট হও, তারপরে লোকে কনস্ট্যান্টলি ফোন করছে আমি অভিনয় করতে চাই, লোকে কনস্ট্যান্টলি ফোন করছে করছে আমি অ্যাসিস্ট করতে চাই, কেউ বলছে আমি মিউজিক কম্পোজ করি প্লিজ শোনো, মানে দের ইজ এ লিমিট যে কতটা একটা মানুষ করতে পারে। তোমার সেক্রেটারি আছে? সেক্রেটারি থাকলে কী হবে, সেক্রেটারির সঙ্গে কেউ কথা বলতে চায় না। তিনটে চরিত্র যদি নিয়ে যেতে পারে, কাল্পনিক চরিত্র দাও, তোমার সঙ্গে সারাক্ষণ কথা বলবে, এনিবডি নাম চাই না, আমি ভাবতেই পারছি না। তুই তো মানুষ, তোকে নিয়ে যাবো গাড়ির জন্য আমি। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। রীনাদি চলে গেছে, একটু পরে আমরা বেরিয়ে পড়ব, আমাদের হাতে সময় আছে একটু, কারণ আমাদের ট্রেন ধরতে হবে জলপাইগুড়ি থেকে। এই তিন দিন এই রীনাদির সঙ্গে আড্ডা মেরে কোট্রেনে বেশ মজায় কাটলো আর কি। আপনাদের কিরম লাগলো? তুম সোনা দা ঘুম পেরিয়ে একা বেকা রাস্তা ধরে, যখন তখন পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেই দোদো শিরিংটা হারিয়ে গেছে যে আজ কোথায়, হাতে নামতে আজ ভয় করে, নিজে কেউ আর হাতটাকে ধরা। যদি তুই বলিস যে তোমার ভালোবাসার জায়গাটা কোথায়, সেটা কিন্তু পরিচালনা, সিনেমার ফিল্ম ডিরেকশন, সেটা সব সময়। হ্যাঁ, আর তার থেকে আই ক্যান্ট থিঙ্ক অফ আ বিগার হাই, মানে এটা এটা এটার মতো নেশার মতন লাগে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির।